হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি নতুন আরও একটি ট্রাভেল ব্লগে। আজকে যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আজকে আমার টুরমেট হিসেবে থাকছে ইসুজু লাক্সানা শেফের এই এসি বিজনেস ক্লাস বাসটি। এ রুটের দাপুটে অপারেটর মার্সার দৌড়ানে খেয়ে কতক্ষণে আমরা কক্সবাজার পৌঁছালাম সেই তথ্য জানাবো, সেই সাথে জানাবো এই ট্যুরের কোটিনাটি সব কিছু। তাহলে চলুন এই ব্লগটির মূল পর্বে যাওয়া যাক। কোচ নম্বর 902 আর রেজিস্ট্রেশন নম্বর 2005। চট্টগ্রাম থেকে কক্সবাজার অবধি এই বাসের ভাড়া 700 টাকা। আজকে আমার এই ব্লগটি শুরু হচ্ছে নতুন সাদগাঁও থানার সাথে অবস্থিত স্বাধীন ট্রাভেলসের কাউন্টার থেকে। এই কাউন্টার থেকে আমাদের বাসটি কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল 10টায়। এখন বাজে সকাল 9:40, এখনও আরও 20 মিনিট টাইম রয়েছে। চলুন এই ফাঁকে বাসের ইন্টেরিয়রটি দেখিয়ে আসি। বাসটি বিজনেস ক্লাস, তাই 2:1 ফরমেশনের সিটগুলি বসানো হয়েছে। এক পাশে একটি সিট, অন্য পাশে দুটি সিট। ইনফরমেশন অ্যানাউন্স করার জন্য রয়েছে মাইক এবং সার্বক্ষণিক নিরাপত্তার জন্য রয়েছে ক্লোজ সার্কিট ক্যামেরা। হুন্দাই বাসে যেমন এই অংশে রাখা হয় ফ্রিজ, আর এই বাসে এই অংশে বসানো হয়েছে টুলবক্স, যা দেখতে ভালোই লাগছে। এটি হলো গিয়ার শিফটিং স্টিক, আর এর পাশে রয়েছে কিছু প্রয়োজনীয় সুইচ। আসসালামু আলাইকুম আঙ্কেল, কেমন আছেন? আমাদের কক্সবাজার যেতে মোটামুটি কত ঘন্টা লাগতে পারে? 4 ঘন্টা মতো লাগবে। হ্যাঁ, যদি থাকে তাহলে 4.5 ঘন্টা। আচ্ছা, আপনি স্বাধীন ট্রাভেলসের সাথে কত বছর ধরে আছেন? আজকে 3 বছর যাবত আছে। এর আগে কোন বাসে ছিলেন? গ্রিন লাইনে ছিলাম। গ্রিন লাইনে 6 বছর ছিলাম। আচ্ছা আচ্ছা। তারপর সৌদি পরিবহনে ছিলাম প্রায় তাও 6 বছর মতো। আচ্ছা। চট্টগ্রাম টু সিলেক্ট। আচ্ছা। এগুলি করে এখন আমি মানে অর্থাৎ আমাদের লোকালি অর্থাৎ কক্সবাজার টু চিটাগং চালাচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে আঙ্কেল, ভালো থাকবেন, অল দ্য বেস্ট। কেমন আছেন ভাইয়া? আপনার এই কাউন্টারে কি ঢাকার কোনো টিকিট পাওয়া যায়? ঢাকা আমাদের দামপাড়া, দামপাড়াতে যেতে হবে। আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকবেন ভাই। ঠিক আছে। একদম অন টাইমে আমরা চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা করছি। এখন আমরা চান্দগাঁও কাউন্টার থেকে নতুন ব্রিজস্থ কাউন্টারের দিকে চলছি। মাত্র 5 মিনিটে আমরা নতুন বিশ্বস্ত কাউন্টারে চলে এসেছি, আর এখান থেকে আমাদের বাসে যাত্রী নিয়ে ফাইনালি কক্সবাজারের দিকে রওনা দেবে। এই নতুন ব্রিজ এলাকায় প্রচুর পরিমাণে নকল বাস পাওয়া যায়, তাই অত্র এলাকা থেকে টিকিট সংগ্রহ করার সময় সাবধানতা অবলম্বন করা খুব বেশি জরুরি। আমাদের বাসটি এখানে 10 মিনিট দাঁড়িয়েছিল, এখান থেকে ফাইনালি যাত্রী নিয়ে এখন আমরা কক্সবাজারের দিকে রওনা করছি। চান্দগাঁও কাউন্টার থেকে আমাদের বাস ছেড়েছিল সকাল 10টায়, আর এখন 10:21। এখন আমরা শাহ আমানত সেতু ক্রস করছি, যা কর্ণফুলি বা নতুন ব্রিজ নামে পরিচিত। ক্রসিং নামক এই ওয়াই জংশন থেকে বাম দিকে চলে গেলে কক্সবাজার, আর ডান দিকে চলে গেলে আনোয়ারা উপজেলা বা কর্ণফুলি টানেলে চলে যাওয়া যাবে। একই সাথে বাঁশখালী ও মহেশখালী উপজেলায় যাওয়ার অন্যতম রোড এটি। যেহেতু আমরা কক্সবাজার যাব, তাই আমরা বাম দিকে মোড় নিব। আচ্ছা,
কিছুদিন আগেও পটিয়ার এই অংশে রোডটা ছিল খুবই সরু, খুবই বিরক্তিকর। বর্তমানে কিছুটা প্রশস্ত করা হয়েছে এবং আগের তুলনায় অনেকটা নির্বিঘ্নে ড্রাইভ করা যায়। পটিয়া বাইপাসের একটু আগেই এই অংশে রোডের কাজ চলছে। বর্তমানে কিছুটা বিরক্তিকর হলেও আশা করা যায় খুব শীঘ্রই এই দৈর্ঘ্যের সুফল পাওয়া যাবে। আমরা এখন পটিয়া বাইপাস ধরে চলছি। এই বাইপাস চট্টগ্রাম কক্সবাজার রোডের প্রথম বাইপাস এবং প্রথম প্রশস্ত রোড। চট্টগ্রাম থেকে কক্সবাজার মাত্র 150 কিলোমিটার রোড পাড়ি দিতে সময় লেগে যায় 4 থেকে সাড়ে 4 ঘন্টা। এর কারণ হলো এই রোডটি ছোট, সে সাথে সিএনজি অটো রিক্সার সাপ্ত রয়েছে। কেরানীহাটের একটু আগে চট্টগ্রাম কক্সবাজার রোডের রেল লাইনটি ক্রস করেছে। এই রেল লাইনটি চালু হয়ে গেলে বর্তমানের তুলনায় কক্সবাজারে পর্যটক আরও বৃদ্ধি পাবে বলে আশা করা যায়। 11:24 আমরা কেরানীহাটে প্রবেশ করছি, আর এই কেরানীহাট থেকে বামে গেলে বান্দরবান, আর সোজা গেলে কক্সবাজার। এই বাসের গাইড শাহেদ ভাই অনেক হেল্পফুল মানুষ ছিলেন। এই ব্লকটি কমপ্লিট করতে উনি আমাকে অনেক বেশি হেল্প করেছেন। একই সাথে ড্রাইভার আঙ্কেল অনেক ভালো মনের মানুষ। আমি ভিডিও করতে সামনে বসাই বারবার আমাকে জিজ্ঞেস করতেছিলেন কোনো প্রবলেম হচ্ছে কিনা। এদিকে কক্সবাজার চট্টগ্রাম রোডের দাপটে অপারেটর মার্সা অনেকক্ষণ ধরে আমাদের পিছু নিয়েছিল, তবে অনেকক্ষণ চেষ্টা করার পরেও আমাদেরকে ওভারটেক করে যেতে পারেনি। ইঞ্জিন নয়েজ আর কেবিন নয়েজ চেক করার জন্য কিছুক্ষণ পেছনে বসেছি। এ বাসটি রিয়ার ইঞ্জিন হওয়ায় পেছনের দিকে কিছুটা ইঞ্জিন নয়েজ থাকলেও সামনের দিকে মোটেও নেই। একই সাথে কেবিন নয়েজও তেমন একটা পাইনি। ইতিমধ্যেই গাইড সাহেব 20 মিনিট যাত্রা বিরতির জন্য অ্যানাউন্স করলেন। এই রোডের মিডওয়ে ইন নামে রেস্টুরেন্টে আমরা এখন প্রবেশ করছি। এই রেস্টুরেন্টে কিছু খাওয়ার ইচ্ছা আমার ছিল না, ইচ্ছে ছিল কক্সবাজারে পৌঁছে একেবারে খাবো। তবে বাসের গাইড শাহেদ ভাই আমাকে রিকোয়েস্ট করলেন দুপুরের খাওয়া দাওয়া ওনার সাথেই করার জন্য, আর ওনার রিকোয়েস্ট রাখতে ওনার সাথেই দুপুরের খাওয়া দাওয়া এখানেই করে ফেলি।
খাওয়া দাওয়া সেরে আমরা আবারও প্রস্তুতি নিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য। এরই মধ্যে স্বাধীন ট্রাভেলসের আরেকটি বাস এখানে প্রবেশ করছে যাত্রাবিরতির জন্য। মনে হচ্ছে এই বাসটি কক্সবাজার থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে সেরে এসেছে। আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে শাহের, আমি স্বাধীন ট্রাভেলসে দীর্ঘ 3 বছর যাবত আছি। আমার প্রথম জব স্বাধীন ট্রাভেলস থেকে শুরু, হয়তো স্বাধীন ট্রাভেলস নিয়ে ইনশাল্লাহ থাকবো আশা করি। আসলে খুবই ভালো একটা সার্ভিস, আপনারা যারা এখন আমাদের স্বাধীন ট্রাভেলসে আসেন নাই, দয়া করে আমার একটা অনুরোধ থাকবে আপনারা আসবেন, ভ্রমণ করবেন, একবার দেখে যাবেন। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সালাম, থ্যাংক ইউ। প্রবেশ করছি চকরিয়া উপজেলায়। এখান থেকে আরও 50 কিলোমিটার রাস্তা রয়েছে কক্সবাজার পর্যন্ত। এটুকু রাস্তা যেতে সময় লাগবে 1 ঘন্টা প্লাস। চকরিয়া পেরিয়ে কিছুদূর আসতেই চোখে পড়বে এই অসাধারণ সুন্দর রোডটি। বলা হয়ে থাকে চট্টগ্রাম কক্সবাজার রোডের সবচেয়ে সুন্দর অংশ এটি। আজকে শুক্রবার হওয়ায় জুমার নামাজের টাইম হয়ে আসছে। ঠিক কোন জায়গায় জুমার নামাজের জন্য বিরতি দেওয়া হবে সেটি নির্ধারণ করতে ড্রাইভার সাহেব এবং গাইড সাহেব অনেকক্ষণ ধরে কথা বললেন। অবশেষে নির্ধারণ হলো মালুমঘাট নামক স্থানে গিয়ে নামাজের জন্য বিরতি দেওয়া হবে, তাই গন্তব্যে পৌঁছাতে এই অংশে কিছুটা স্পিড ড্রাইভ করা হচ্ছে। নামাজ শেষে আমরা আবারও রওনা করছি কক্সবাজারের উদ্দেশ্যে। এখান থেকে কক্সবাজার পৌঁছাতে 30 থেকে 40 মিনিট সময় লাগবে, আর এটুকু রাস্তা যাওয়া পর্যন্ত কিছুক্ষণ ড্রাইভিং উপভোগ করুন।
চার ঘন্টা দশ মিনিট পর আমরা পৌঁছে গেলাম কক্সবাজারে। এখন আমরা অবস্থান করছি কলাতলিতে। অল্প একটু সামনে গেলেই ডলফিন মোড়ের দেখা পাবো আমরা। এই বাসের সর্বশেষ গন্তব্য এই ডলফিন মোড়েই। আমরা এখন গাড়ি থেকে নেমে যাব। আমাদের বাসকে বাই বাই জানিয়ে আজকের জার্নি এখানে শেষ করছি, সেই সাথে শেষ করছি আজকের ব্লগটি। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। টিল দেন টেক কেয়ার, আল্লাহ হাফেজ।